সি প্রোগ্রামিং বাংলা সিনেমার তালে তালে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম। এই ভিডিওতে আমরা শিখব ভেরিয়েবল এবং ডেটা টাইপ। ভেরিয়েবল হলো পাত্র, আমরা যার মধ্যে কোনো কিছু রাখতে পারি। এখানে বালতি, বস্তা এবং জলিল ভাইয়ের পকেট হলো ভেরিয়েবল। এখানে বালতি টাইপের ভেরিয়েবলে পানি, বস্তা টাইপের ভেরিয়েবলে চাল এবং পকেট টাইপের ভেরিয়েবলে জলিল ভাই টিস্যু রেখেছেন। ডেটার টাইপই হলো ডেটা টাইপ। এখানে পানিকে বালতি টাইপের একটি ভেরিয়েবলে রাখা হয়েছে, চালকে বস্তা টাইপের একটি ভেরিয়েবলে রাখা হয়েছে। সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত কয়েকটি ডেটা টাইপ হলো ইন্ট, ফ্লোট, ডাবল, চার। জলিল ভাইকে বয়স জিজ্ঞাসা করলে জলিল ভাই যে উত্তর দিবেন তা রাখার জন্য আমরা আইএনটি টাইপের ভেরিয়েবল ব্যবহার করব। আইএনটি এর পূর্ণরূপ হলো ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা রাখার জন্য আমরা এই আইএনটি টাইপ ভেরিয়েবল ব্যবহার করব। জলিল ভাইয়ের পকেটে কত টাকা রয়েছে তা জমা রাখার জন্য ফ্লোট টাইপের ভেরিয়েবল ব্যবহার করব। জলিল ভাইয়ের ব্যাংক ব্যালেন্স কত টাকা রয়েছে তা জমা রাখার জন্য ডাবল টাইপের ভেরিয়েবল ব্যবহার করব। প্রতিটি ক্যারেক্টারকে জলিল ভাই চার টাইপের ভেরিয়েবলে জমা রাখবে। চারের পূর্ণরূপ হলো ক্যারেক্টার। সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত কয়েকটি ফরম্যাট স্পেসিফায়ার্স। ইন্টিজারের জন্য %D, ফ্লোটের জন্য %F, ডাবলের জন্য %LF, ক্যারেক্টারের জন্য %C। আমরা কোডিং করার সময় এগুলা সম্পর্কে বিস্তারিত জানব। সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ডিক্লারেশনের পদ্ধতি। প্রথমে দিতে হবে একটি ডেটা টাইপ, তারপর দিতে হবে ভেরিয়েবলের নাম। আমরা এখানে আইএনটি টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এজ নামে, তারপর সেমিকোলন দিয়ে নিয়েছি। পরবর্তী লাইনে এজ ভেরিয়েবলের মধ্যে 35 জমা রেখেছি। তদ্রূপ আমরা ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল নিয়েছি, নাম দিয়েছি পকেট মানি এবং পকেট মানি ভেরিয়েবলে 200.50 অ্যাসাইন করেছি। আমরা রিপেলিট অনলাইন কম্পাইলারটি ওপেন করেছি। আমরা আমাদের মেইন ফাংশনটি লিখে নিই, আইএনটি রিটার্ন 0। আমরা মেইন ফাংশনটি রান করে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের মেইন ফাংশনটি কল হয়েছে। জলিল ভাইয়ের বয়স জানতে চাওয়ায় জলিল ভাই বলেছে তার বয়স 35। 35 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, সেহেতু জলিল ভাইয়ের বয়স জমা রাখার জন্য আমাদের দরকার হবে ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল। ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ আইএনটি, তারপর দিতে হবে একটি ভেরিয়েবলের নাম। আমরা লিখি জলিল ভাইয়ের এজ। আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে জলিল ভাইয়ের এজ, এটির টাইপ হচ্ছে ইন্টিজার। আমরা জাস্ট জমা রাখার জন্য আমরা লিখব জলিল ভাইয়ের এজ সমান 35। জলিল ভাইয়ের পকেটে রয়েছে 200 টাকা 50 পয়সা। 200 টাকা 50 পয়সাকে আমরা বলতে পারি 200.50। 200.50 যেহেতু একটি দশমিক সংখ্যা, সেহেতু আমরা এটিকে জমা রাখতে পারি ফ্লোট অথবা ডাবল টাইপের ভেরিয়েবলে। আমরা একটি ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, ফ্লোট। ভেরিয়েবলের নাম দিলাম পকেট মানি। পকেট মানির মধ্যে আমি রেখে দেই 200.50। ফ্লোট টাইপে 4 বাইট এবং ডাবল টাইপ 8 বাইট পরিমাণ জায়গা নেয়। জলিল ভাইয়ের ব্যাংক ব্যালেন্স জমা রাখার জন্য আমাদের দরকার হবে ডাবল টাইপের একটি ভেরিয়েবল। আমরা লিখি ডাবল ব্যাংক মানি। তারপর আমরা ব্যাংক মানির মধ্যে জমা রাখব
এবার আমরা যাচ্ছি জলিল ভাইয়ের বয়স, পকেট মানি এবং ব্যাংক মানি প্রিন্ট করার জন্য। এর আগের লেকচার থেকে আমরা জেনেছি প্রিন্ট করার জন্য আমাদের দরকার হবে প্রিন্টএফ ফাংশন, আর প্রিন্টএফ ফাংশনটি রয়েছে stdio.h নামক হেডার ফাইলে। আমরা আমাদের প্রোগ্রামে ইনক্লুড কিওয়ার্ডের মাধ্যমে stdio.h নামক হেডার ফাইলটিকে আমাদের এই প্রোগ্রামে সংযুক্ত করে নিলাম। এবার আমরা প্রিন্টের ফাংশনটি ইউজ করে প্রিন্টের ফাংশনের মধ্যে আমি লিখলাম ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। এবার আমি রান করে দেখি আমাদের প্রোগ্রাম কাজ করে কিনা। আমাদের প্রোগ্রামটি কাজ করেছে। এবার আমরা চাচ্ছি জলিল ভাইয়ের এজ, পকেট মানি, ব্যাংক মানি প্রিন্ট করার জন্য। এজন্য দরকার হবে প্রিন্টএফ ফাংশন। আমরা শিখেছি, আমরা এখানে লিখব এজ ইজ এবার আমরা রান করি, আমাদের কাঙ্ক্ষিত আউটপুট এজ এসে পড়েছে। আমরা চাচ্ছি এজ ইজ এর পর জলিল ভাইয়ের এজ নামক ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা বসুক। এজন্য আমাদের দরকার হবে ফরম্যাট স্পেসিফায়ার। যেহেতু জলিল ভাইয়ের এজ একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব পার্সেন্ট ডি। এখানে এসে কমা দিয়ে জলিল ভাইয়ের এজ বসিয়ে দিলাম। এবার আমরা রান করে দেখি এজ ইজ 38। একইভাবে আমরা আরেকটি প্রিন্টের ফাংশন ব্যবহার করে এর মধ্যে পকেট মানি প্রিন্ট করব। যেহেতু পকেট মানি ভেরিয়েবলটি ফ্লোট টাইপের, সেহেতু ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব পার্সেন্ট এফ। এখানে কমার পরে বসিয়ে দেব পকেট মানি। একইভাবে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা ব্যাংক মানি প্রিন্ট করব। ব্যাংক মানি যেহেতু ডাবল টাইপের ভেরিয়েবল, সেহেতু আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট এলএফ ব্যবহার করব। এলএফ মানে লং ফ্লোট। এবার আমরা আমাদের প্রোগ্রামটি রান করি। রান করলে দেখতে পাবো ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এজিস 38, পকেট মানি এবং ব্যাংক মানি প্রিন্ট হয়েছে। আজকের ভিডিওতে আমরা শিখলাম কীভাবে ভেরিয়েবল ডিক্লার করতে হয়, কীভাবে ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন টাইপের ডেটা অ্যাসাইন করতে হয় এবং কীভাবে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।